দোকান প্রতি 5 থেকে 10 লাখ টাকা নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকন। এই টাকার বিনিময়ে অবৈধ দোকানগুলোকে বৈধ করে দেওয়া হয়েছে। তবে বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলুন্নুত তাপস বলেছেন, কারা টাকা নিয়েছে তা জানে না সিটি কর্পোরেশন। আর সাইদ খোকন ডিবিসি নিউজকে বলেছেন, এভাবে ঢালাওভাবে অভিযান পরিচালনা আইনসিদ্ধ নয়। রাজধানীর ফুলবাড়িয়ার সিটি প্লাজায় অবৈধ দোকানে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান শুরু হলে আবারও সামনে আসে দোকান মালিকদের কাছ থেকে সিটি কর্পোরেশনের মোটা অঙ্কের টাকা নেয়ার বিষয়টি। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, দোকানের বৈধতা পেতে সাইদ খোকনের শেষ সময়ে দোকান প্রতি 5 থেকে 10 লাখ টাকা নিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। বিগত মেয়র তালা মাইরা আমাদের প্রতি দোকান থেকে 12 লক্ষ টাকা করে অফিস কর্মকর্তাদের দিয়ে উঠাইয়া তারা তালা খুলে দিছে। তারপর বিগত তারা আমাদের বৈধ করে দিবে বলে 86 মাসের ভাড়া কাটছে 1,62,400 টাকা করে। হঠাৎ করে সাটা লাগাই দিছে, সাটা লাগাই দিয়া বলতেছে যে এই দোকানে থেকে টাকা দিতে দিব, টাকা দিলে নাকি দোকান আবার দোকানে নাম্বার দিয়া দিব। আমার দোকান ডাবল দোকান ছিল, আমাদের নিচে 12 লাখ টাকা, সিঙ্গেল দোকান থেকে 8 লাখ, ডাবল দোকান 12 লাখ। নতুন দোকান তারপর দিল তালা মেরা, এরপরে 1 মাস টাকা 20 লাখ, আমি খুলতে পারি না, আমার তো সুযোগ নেই। ব্যবসায়ীরা বলছেন, অনেকে টাকা দেওয়ার পরও সে সময় দোকানে বৈধতা পাননি। প্রতিশ্রুতি দিয়া এখন তারা ভেঙে দিবে, তারা কমিটির লোক কেউ এখন আমাদের পাশে নাই, আমাদের ব্যবসায়ীর পাশে কেউ নেই। টিসি আইন আমরা থেকে 2017 সালে 2018 সালে লাস্ট দিকতে আমাদের ঠিক আছে একটা কাগজ দিছে, আমাদের নামমাত্র কাগজ, সাদা কাগজ। সাবেক মেয়র সাইদ খোকন টেলিফোনে ডিবিসি নিউজকে বলেন, আদালতের নির্দেশনা ও সিটি কর্পোরেশনের সিদ্ধান্তেই টাকা নিয়ে বৈধতা ঘোষণা করা হয়েছিল অনেক দোকানকে। বলেন, এখন ঢালাওভাবে অভিযান পরিচালনা ঠিক নয়। 991টা দোকান অবৈধ কিনা সেটা প্রশ্নবিদ্ধ সংখ্যা। আদালতের যে নির্দেশন আছে তার পরিপ্রেক্ষিতে মিটিং এর আলোকে অনেক দোকানদারকে বৈধতা প্রদান করেছি। অভিযানটি আরো আরো যাচাই বাছাই করে আপনার পরিচালনা করার প্রয়োজন রয়েছে। ঢালাওভাবে অভিযান পরিচালনা করে বৈধ যারা রয়েছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা, আমি একজন সাবেক মেয়র হিসেবে মনে করি এটা আইনসিদ্ধ কাজ হয়নি। বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস বলছেন, কারা টাকা নিয়েছে তা জানে না সিটি কর্পোরেশন। আমাদের অতীতে এবং অতিদৃষ্টে এবং আমাদের পক্ষে যারা অবৈধ দখলদার, তারা অবৈধ দখলদার, সে কাকে টাকা দিল, কাকে অর্থ দিল, কি বিনিময় করলো সেটা আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হলো কোনো অবৈধ দখলদার যারা না থাকে সেটা নিশ্চিত। দোকানদারদের যে কথা যে তারা সিটি কর্পোরেশনে টাকা দিয়েছে আপনার কথা তারা মিথ্যা বলে নেই। আমাদের রাজস্ব বিভাগে যারা আপনার টাকা প্রদান করেছে, ভাড়া প্রদান করেছে, তাদেরকে রসিদ দেওয়া আছে, সেই রসিদ তো আপনার সিটি কর্পোরেশনের একটা লিগ্যাল ডকুমেন্ট। ভুক্তভোগী ব্যবসায়ীরা বলছেন, দুই মেয়রের তর্ক যুদ্ধ নয়, সমস্যার স্থায়ী সমাধান চান তারা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে মুহূর্তে যুক্ত হচ্ছেন, ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিনা পুথি। সাবিনা পুথি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, একটু জানাবেন, মানে আমরা যে প্রতিবেদন দুটো দিলাম, একটি হচ্ছে প্রতিবাদ, আরেকটি হচ্ছে যে তারা অভিযোগ করছেন তারা টাকা দিয়ে বৈধতা নিয়েছেন। এখনকার মেয়র বলছেন, এটি যাকেই টাকা দেওয়া হোক সেটি বৈধ বলে তিনি বিবেচিত হবে না। এই বিষয়গুলো নিয়ে কারোর সাথে কোনো কথা হয়েছে কিনা আপনার? আসলে আমার সঙ্গে একজন আছেন, আমি বিষয়টি আপনাকে বলছি, সেই সঙ্গে একটু বলে রাখি যে আপাতত আজকের দিনের মতো উচ্ছেদ অভিযান শেষ। আমরা এখানে দেখছি যে আপাতত যেই সব যন্ত্রগুলো সরিয়ে নেওয়া হয়েছে, 4টার মতো মেশিন দিয়ে মূলত ভাঙার কাজ করা হচ্ছিল, সেগুলো আপাতত সরিয়ে নেওয়া হয়েছে। এবং যেটি জানানো হয়েছে যে আগামীকালকে লক্ষ্মী বাজারের দিকেও করা হবে। এবং পরপর তারা বেশ কিছু তালিকা করেছেন মার্কেটগুলো, যেগুলো অবৈধভাবে গড়ে উঠেছে সেগুলোকে তারা ভেঙে ফেলবেন, সেই রকম জানানো হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আমার সঙ্গে একজন দোকানদার আছেন, ব্যবসায়ী আছেন, তিনি মূলত এই এই সামনের দিকে যে দোকানগুলো ভাঙা হয়েছে তার মধ্যে একজন ছিলেন। আপনার কাছে একটু জানতে চাইবো, আপনার কাছে বিষয়টি কি মনে হয়েছে, আপনার কোনো ক্ষতি হয়েছে? এখানে 12 ঘন্টার নোটিশে তো একটা দোকানদার তার মালামাল সরাইতে গিয়ে বা সব কিছু মিলেই সব রয়ে গেছে, তার ক্ষতিগ্রস্ত হয়। একে তো করোনার সময়, এ সময় সবাই তো মানে ব্যবসা করতে পারে না, আমাদের দীর্ঘ 1 বছর ব্যবসা করতে পারি নাই। তো তাৎক্ষণিক ইনফরমেশন বা তাৎক্ষণিক নোটিশে আমরা মানে এলোমেলো সব কিছু ব্যবসা এলোমেলো হয়ে গেছে। এর মধ্যে যে দোকানগুলি খালি করা হয়েছে, যেগুলি অবশ্যই ঠিক আছে, এটা রাস্তার পাশে ছিল, এগুলি করছে, কিন্তু যে দোকানগুলি
আমাদের নামজারি করা ছিল বা একটা সময় আমাদের অস্থায়ী বরাদ্দ দেওয়া হয়েছে, সেগুলি আমরা খাজনা দিছি। যদি এই দোকানগুলি যদি উচ্ছেদ করে তাহলে তো আরও আমরা ক্ষতিগ্রস্ত। এগুলি মার্কেটের মিডল পয়েন্টে বা বিভিন্ন পয়েন্টে আছে। আমি মাননীয় মেয়র সহ বা যারা এখানে সংশ্লিষ্ট আছে সবার প্রতি অনুরোধ করি যে আমাদের যে খাজনা কাটা হয়েছে এই দোকানগুলি যেন আমাদেরকে বরাদ্দ দেওয়া হয়, নইলে আমাদের ক্ষতিগ্রস্ত, এমনি তো ক্ষতিগ্রস্ত, করোনা আরও বেশি ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা মানুষ। এখানে প্রত্যেকটা মানুষের রুটি রুজির একটা অবলম্বন, এটা এটা সর্বোচ্চ শেষ হইলে সব শেষ। আমরা প্রত্যেকটা মানুষ মানে বিপদগ্রস্ত এবং আত্মতসাধন উভয় থাকবে না আমাদের। যেমনটি শুনছিলেন জুয়েল, আরো একজন ব্যবসায়ী আছেন আমার কাছে, আমরা একটু রাস্তাটা ছেড়ে দিই একটু, আপনি একটু যদি এই পাশে আসেন, আপনার কাছে একটু জানতে চাইবো যে দোকান তো আপনারও এই পাশে ছিল, এখানে আপনারও কি আপনি কি খাজনা খারিজ দিয়েছিলেন কি এখানে? মানে আপনার যখন প্রত্যেকটা প্রথমদার মার্কেটগুলো মার্কেটগুলো হয়েছে দোকানে মানে ক্ষতিগ্রস্ত দোকানগুলো মার্কেটগুলো টাকা দিয়ে দোকানগুলো নেওয়া হয়েছে, নেওয়ার পরে পরে মানে একবার মানে ভেঙে দিল, ভেঙে দেওয়ার পরে আবার মানে আমাদের মানে সিটি কর্পোরেশন কিছু লোক ছিল, মানে মার্কেটে কিছু লোক ছিল, তো বলো যে আপনি এই 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 অ্যামাউন্টটা দিলে, কিছু টাকা দিলে আমার দোকানগুলো বৈধ করে দেওয়া হবে। পরে কত এই দোকানগুলো মানে বিভিন্ন ব্যবসায়ীরা আবার ইটি করে ইয়া, কেউ জমি বেচছে, কেউ লোনে আনছে, এরকম ইটি করে মানে টাকা দিল, কেউ 8 লাখ, কেউ 10 লাখ, এইভাবে টাকা দিয়া যে বৈধ করে ই দেবো, খাজনা পর্যন্ত কাটা হয়েছে। এরপর থেকে এত এই অবস্থা হয়ে গেল। মালিক সমিতিকে টাকা দেওয়ার কথা অনেকে বলছে, মালিক সমিতিকে মার্কেটে যে মালিক সমিতি রয়েছে তাদেরকেও টাকা দেওয়ার কথা বলছে, নামও চলে আসছে, মালিক টাকা তো মানে সিটি কর্পোরেশন করে না, আমাদের তো মানে এই পক্ষ থেকে নিয়েছে, দেওয়ার পর তারা সিটি কর্পোরেশন বলছে সিটি কর্পোরেশন দেবো, আপনারা এটা দেওয়ার পর আমাদের দোকানগুলো বৈধ করে দেওয়া হবে। জায়গাটা তো দোকানগুলো তো অবৈধ, সেই ক্ষেত্রে এখন আপনাদের দোকান তো অবৈধ হয়নি, তো লাস্টে মানে টাকা দেওয়া হলো যে বৈধ করে দেওয়ার জন্যই টাকাগুলো দেওয়া হয়েছে, কিন্তু আমাদের তো বৈধ বৈধ কি আমাদের আসতে দেখলাম তো সব নিশ্চয় শেষ। আপনার কয়টা দোকান ছিল কি আর কিসের দোকান ছিল? আমার দোকান মানে আমার দোকান এখন তো পড়েন, আমার দোকান আছে মানে ভিতরে, আমার দোকান ভিতরে আছে, আমার বন্ধুর দোকান আছে। যেমনটি আপনি শুনছিলেন যে আসলে এখনো বেসমেন্টে যে দোকানগুলো রয়েছে সেগুলোতে তো আসলে মেশিন দিয়ে ভাঙানো যাবে না, সেগুলোকে ম্যানুয়ালি ভাঙতে হবে, সুতরাং সেই কাজ আজকে আর চলবে না, সেটি হয়তো কালকে আবার তারা তাদের সুবিধা মতো সময় হয়তো আবার সেই ভাঙার কাজগুলো করবে। জুয়েল, এই ছিল আমার কাছে। সামিনা পুতি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।